আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনার বিষয়টা অন্য যে কোনো আলোচনার বিষয় থেকে একটু ডিফারেন্ট, যদিও আজকে আমি আলোচনা করব আসলে মূলত গ্রাফিক্স ডিজাইন নিয়ে। সো আমি যখনই ইউটিউবে ভিডিওগুলো ছেড়েছি, অনেকে আমার থেকে জিজ্ঞেস করেছেন আসলে ইউআই ইউএক্স ডিজাইন শিখতে গেলে কি গ্রাফিক্স ডিজাইনটা আসলে ইম্পর্টেন্ট কিনা। আসলে ইউআই ইউএক্স ডিজাইনের সাথে গ্রাফিক্স ডিজাইনের সম্পর্ক কাছাকাছি, বাট আমি বলবো যদি আপনি শুধুমাত্র ইউআই ডিজাইন নিয়ে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন গ্রাফিক্স ডিজাইন দিয়ে। কিন্তু যদি আপনি ইউএক্স রিলেটেড কাজ করতে চান, সেক্ষেত্রে আসলে গ্রাফিক্স ডিজাইন না শিখলেও হবে। সো কেন এই কথা বলছি, মূলত আসলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আপনার ফাউন্ডেশন। ধরেন আপনি ডিজাইন রিলেটেড যে কোনো কাজ, সেটা আপনার হতে পারে ইন্টেরিয়র ডিজাইন, হতে পারে সেটা ফ্যাশন ডিজাইন, হতে পারে সেটা প্রিন্ট ডিজাইন, হতে পারে সেটা ওয়েব ডিজাইন, হতে পারে সেটা কার ডিজাইন, অথবা ইলেকট্রিক ভেহিকল ডিজাইন, অথবা যে কোনো ডিজাইন হোক, সেটা আপনি যদি গ্রাফিক্সে ভালো থাকেন অথবা আপনার যদি ক্রিয়েটিভ কাজগুলো ভালো লাগে, সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। কারণ আপনার ফাউন্ডেশন যত ভালো হবে, আপনার ক্রিয়েটিভ কাজের প্রতি যত আগ্রহ বেশি হবে, তত আপনি যখন ডিজাইন রিলেটেড কাজগুলো করবেন তখন আপনার হেল্প হবে। অন্যদিকে আপনি যদি বলতে চান আপনি যদি ইউএক্স কাজগুলো করতে চান, সেক্ষেত্রে ইউএক্স আসলে বেশিরভাগ ফোকাস হচ্ছে রিসার্চ বেসড মেথোডোলজিগুলো আছে, রিসার্চ বেসড কাজগুলো আছে, তারপরে কাস্টমার পার্সোনা আছে, আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো আসলে রিসার্চকে ফোকাস করে। সো কেউ যদি বলেন যে ভাই আমি ইউএক্স ডিজাইন শুরু করতে চাই, সেক্ষেত্রে কি আমাকে আগে এই গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে কিনা, তো আমি বলবো আসলে ইউএক্স ডিজাইনের জন্য শুধু ইউআই পার্টটার জন্য হয়তো গ্রাফিক্স ডিজাইন শিখলে ভালো। তবে না শিখেও অনেকে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি গ্রাফিক্স ডিজাইন না শিখে ইউআই ডিজাইন শুরু করবো বা ইউআই ডিজাইন শিখবো, সেটাও পারবেন। তবে ইউএক্স যদি শিখতে চান, সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন আপনার আসলে খুব একটা দরকার হয় না। সো আমি সাজেস্ট করি যদি আপনি ডিজাইন সায়েন্সে বা ওয়েব ডিজাইন বা ইউআই ইউএক্সে, তো আপনার অ্যাপ মোবাইল অ্যাপসও হতে পারে, সেটা আপনার ওয়েব ডিজাইনও হতে পারে। সো আমার কথা হচ্ছে আপনি যদি ডিজাইন রিলেটেড কোনো সেক্টরে আসেন, গ্রাফিক্স দিয়ে শুরু করতে পারেন। কারণ গ্রাফিক্স দিয়ে আপনি যদি শুরু করেন, সেক্ষেত্রে আপনি যখন ডিজাইনগুলো করতে যাবেন, সেক্ষেত্রে আসলে আপনার অনেক বেশি হেল্প হবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি নিজেও একজন ইনিশিয়ালি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলাম। গ্রাফিক্স ডিজাইন শেষ করার পরে আমি যখন দেখলাম গ্রাফিক্স ডিজাইনে আসলে যে পরিমাণ বিট হচ্ছে বা যে পরিমাণ অ্যাপ্লিক্যান্ট, সে পরিমাণ আসলে কাজ নেই, তখন আসলে আমি নিজেও 2012 সালে ইউআই ইউএক্স ডিজাইনের দিকে শিফট হয়েছি। ইনিশিয়ালি আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার ছিলাম, আমি ইউআই ডিজাইন দিয়ে শুরু করেছি। পরে যখন দেখলাম যে বাংলাদেশের সবাই ইউআই ডিজাইন নিয়ে শুরু করছে 2018 সালের দিকে, তখন আসলে আমি ইউএক্সের দিকে শিফট হয়ে গেছি। কারণ আপনি চিন্তা করলে দেখবেন বা আপনি যখন একটু রিসার্চ করবে দেখবেন, বাংলাদেশে আসলে এখন আগে যখন গ্রাফিক্স ডিজাইনের একটা ট্রেন্ড ছিল, এখন কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের একটা ট্রেন্ড আছে। তো মূলত যারা ইউআই ইউএক্স ডিজাইন বলে, কিন্তু বেশিরভাগ শিখে আসলে ইউআই ইউজার ইন্টারফেস ডিজাইনটা শিখে, কারণ এটা গ্রাফিক্স ডিজাইনের সাথে সম্পৃক্ত। বিভিন্ন কোচিং সেন্টারগুলো আসলে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কোর্স করে, কারণ যারা গ্রাফিক্স ডিজাইনের যেহেতু স্টুডেন্ট অনেক, তারা চায় আসলে ওদেরকে ইউআই ইউএক্সের নামে শুধু ইউআই ডিজাইনটা শিখে, সরি ইউআই ডিজাইনটা শিখে। অন্যদিকে ইউএক্স নিয়ে আমাদের কোচিং সেন্টারগুলোতে খুব বেশি আসলে কাজ করার সুযোগ নেই, আসলে শেখানোর সুযোগ নেই, আর ছেলেমেয়েরা ইউএক্স রিলেটেড শুধু কাজগুলো করতেও চায় না। সো আপনারা যদি যারা শুরু করতে চান, শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করুন, আর পাশাপাশি আপনারা চাইলে মোবাইল অ্যাপস এবং ওয়েব ডিজাইনের এই যে ইউজার ইন্টারফেসগুলো আছে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসগুলো দিয়ে শুরু করতে পারেন। আর যখন দেখবেন যে আপনি মোটামুটি ইউআইটা শুরু শেষ হয়েছে, তখন আপনি ইউএক্সটা শুরু করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে সবচেয়ে ভালো হয় যদি ইউআই ইউএক্সের পাশাপাশি আপনি এইচটিএমএলটা, তারপরে হচ্ছে আপনার সিএসএস, তারপর জাভা, এসব জিনিসগুলো যদি আপনি একটু ভালো করে শিখতে পারেন, তাহলে আসলে আমরা যেটাকে ইউআই ইউএক্স ইউনিকর্ন বলি, সেটা আপনি পসিবল হবে। আসলে অনেকে আসে, যেমন পার্সোনালি আমি হচ্ছে টি শার্ট ইউএক্স ইউএক্স ডিজাইনার। আর টি শার্ট হচ্ছে যে কোনো আপনি সবগুলোই জানেন মেথোডোলজি, বাট যে কোনো একটা নিয়ে আপনি কাজ করেন। আর আপনি যদি ইউনিকর্ন হতে চান, আপনি সব বিষয়ে জানবেন,
সেক্ষেত্রে অ্যানিমেশনও জানতে পারেন, সেটা আপনি ইউআই ইউএক্স জিনিস জানতে পারেন, ডিজাইন জানতে পারেন, যে কোনো বিষয় জানতে পারবেন, তবে আপনি সব বিষয় নিয়ে কাজ করবেন। এটা আসলে জেনারেলিস্টও বলে অনেকে যে আপনি সব বিষয়ে জানেন, কিন্তু আপনি যদি স্পেশালিস্ট হন যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি স্পেশালিস্ট হবেন, আর যদি আপনি সব বিষয় জানেন একটা বিষয় নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি হচ্ছেন টি শেপ ইউআই ইউএক্স ডিজাইনার, আর আপনি যদি সব বিষয় জানতে চান বা সব বিষয়ে কাজ করতে চান, যে ছোটো ফার্মগুলোতে হয় কি আসলে ইউআই ইউএক্স ডিজাইনার যারা ইউনিকর্ন তাদের ডিমান্ড বেশি, মিড রেঞ্জের যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আসলে টি শেপড ইউআই ইউএক্স ডিজাইনার আসলে চাহিদা বেশি। আর যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে, ধরেন আপনি গুগলের কথা বলতে পারেন, আপনার ফেসবুকের কথা বলতে পারেন, টুইটারের কথা বলতে পারেন, এখানে আসলে অনেক ধরনের ইউআই ইউএক্স ডিজাইনার আছে, বা একটা পজিশনে দেখবেন যে 10-12 জন কাজ করে বা 20-25 জন কাজ করতে পারে। সেক্ষেত্রে আসলে এরা এক একটা সেক্টরের জন্য এক একজন স্পেশালিস্ট নিয়ে কাজ করে আসলে, কারণ স্পেশালিস্টের স্যালারিও বেশি আবার জব অপরচুনিটি একটু কম। মিড লেভেল যারা টি শেপ ইউআই ইউএক্স ডিজাইনার অথবা যারা কী ইউনিকর্ন তাদের তুলনায় আসলে ইউনিকর্নের জব অপরচুনিটি বেশি, কারণ যতগুলো কোম্পানি আছে তাদের অ্যাটলিস্ট একজন হলো গ্রাফিক্স ডিজাইনার কাম ইউআই ইউএক্স ডিজাইনার লাগে। সো সেক্ষেত্রে যারা ইউনিকর্ন বা যারা ইউআই ইউএক্স জেনারেলিস্ট তাদের কিন্তু মার্কেট প্লেসেও ডিমান্ড বলতে পারেন বেশি, অথবা তাদের চাহিদাও বেশি, কারণ সবাই চায় তাদের কোম্পানিতে একজন অ্যাটলিস্ট একজন গ্রাফিক্স ডিজাইনার বা কাম ইউআই ইউএক্স ডিজাইনার থাকুক। সো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আমি কী বিষয় নিয়ে কাজ করছি বা কী বিষয় নিয়ে কথা বলছি। সো সামনে কোনো একটা ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমার কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ।